আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কোন জিনিস যেটা বোনকে দিয়েছিলাম, এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট একটা গিফট, যেটা আমার লাইফে সব থেকে প্রথম দামি একটা জিনিস। উফ, আসলে হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আজকে একটু ব্লগই হচ্ছে, তার কারণ বৃষ্টির জন্য তো বাইরে বেরোতে পারিনি। আমি ভেবেছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, ও সেই চ্যালেঞ্জ ভিডিওটাও হলো না, তাই ভাবলাম তোমাদেরকে, প্রায় অনেক দিনই হয়ে গেছে চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না। তো কিছুদিন আগে বা আমি ম্যাক্সিমাম টাইম ইনস্টাগ্রামে দেখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যদি তুমি ডেলি যে রেগুলার জুয়েলারিগুলো ইউজ করো, গোল্ড জুয়েলারি, সেগুলোকে দেখাতে। তারপর অনেকে বলো স্কিন কেয়ারের ভিডিও দিতে, অনেকে বলো হেয়ার কেয়ারের দিতে, বাট আমি কোনো রকম স্কিন কেয়ার সেরকম করিও না, হেয়ার কেয়ারও করি না। আমি নর্মালি যদি কখনো তার মনে হয় পার্লারে যাই, গিয়ে করে চলে আসি। বাট আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো রেগুলার যে জুয়েলারিগুলো আমি পরে থাকি, সব খুব সামান্য কিছু জুয়েলারি, কারণ আমার দাদা অনেক বড় লোক হওয়া সত্ত্বেও আমাকে কিচ্ছু কিনে দেয় না। আমি কেনা কেনা কিছু জিনিস পরে থাকি, সেই জিনিস তোমাদের ভিডিও হচ্ছে বলে এরকম বললো যাই হোক, তারপর আমাকে কিছু কিনে দেন। আমি কিছু সামান্য কিছু কেনা জিনিস আমি পরে থাকি, সেগুলোই তোমাদের আজকে দেখাবো। তো চলো ফার্স্টেই, তোমরা অনেকে কোশ্চেন করো আমার হাতের আংটিগুলোর জন্য, তার কারণ আমি আয়নাতে এরকম ভিডিও বানাই যে সবাই আমার হাতের আংটিগুলো দেখতে পাও। সেই জন্য আমার একটা আংটি হারিয়ে গেছে, বাদ বাকি আমার কাছে পাঁচটা আংটি আছে। আর এই যে হচ্ছে আমার ব্যাগ, এর মধ্যে আমার সব জিনিস থাকে। এই ব্যাগটা এদিক ওদিক পরে থাকে, ফলভাবে হয়তো কিছু নেই, ঠিক আছে, ওই জন্যই যাই হোক, এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত কিছু থাকে। এর মধ্যে তিনটে চেন আছে, চেনের একটার মধ্যে থাকে। আচ্ছা, ফার্স্টে যেটা বেরোচ্ছে তাহলে সেটাই দেখাই। এটা হচ্ছে গিয়ে একটা হাতের বালা, এই এই বালাটা আমি পরে থাকি বা হাতে। এই আসবি, ছুক ছুক করছিস আমার পিছনে, আসবি, আয়, তোকে কিছুটা ফ্রেম দিই, আসবি, আয়, তোকে কিছুটা ফ্রেম দিই। অসম্মান, অসম্মান, আয় ফ্রেন্ড, আয় ফ্রেন্ড দাও গাইস। তো গাইস, আমার ফ্রেন্ড দেবে বোন, এখন এটা পরিয়ে দাও। চাপতে হয় না, তুই ঠেলে দিচ্ছিলিস, চাপতে হয় না, হয়ে গেছে। কিনলাম আর আমার এন করতে করতে কোমর ব্যথা লাগছে, বাট এই সমস্ত কোমর ব্যথা খাড় ব্যথার জন্য আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি। হ্যাঁ, ও জিমে গিয়ে ব্যথা হচ্ছে আর ওকে আমি মাসাজ দিয়েছি, ভালো লেগেছে না বল? ফাটাফাটি মাসাজ লেগেছে ওর, ও বলেছে জিম থেকে আসবো প্রতিদিন, তুই আমাকে গান ম্যাসেজারটা দিয়ে মাসাজ করে দিবি। তো চলো তোমরা একটু দেখে নাও কোন গান ম্যাসেজার দিয়ে আমি খুব রিল্যাক্স ফিল করি, মাসাজ করি প্রতিদিন। ওকে গাইস, এবার কিন্তু তোমাদেরকে বলবো আমার এই মাসেল ম্যাসাজারের ব্যাপারটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ম্যাক্সিমাম টাইমে না খালি যে নেক, তারপরে লার্জ ম্যাসাজ বা এই সমস্ত জায়গা বা হাতের কখনো কখনো এই সমস্ত ব্যথা করে। তো আমি ম্যাক্সিমাম টাইম কি করি, শুট থেকে বাড়ি আসার পরে বা কোথাও থেকে ঘুরে আসার পরেই কিন্তু আমি পার্লারে চলে যাই বডি ম্যাসাজ করতে বা নেক ম্যাসাজ করতে বা হেয়ার ম্যাসাজ করতে। সমস্ত ম্যাসাজের প্রয়োজন হলেই কিন্তু আমি চলে যাই পার্লারে, বাট এখন থেকে কিন্তু আর যাব না, তার কারণে আমি ঘরেই একটা সুন্দর উপায় পেয়ে গেছি বডি মাসেল ম্যাসাজ করার জন্য। তো আমি কিন্তু রিসেন্টলি কিনেছি এই যে আগারোর গ্যালাক্সি গান ম্যাসাজার, যেটার প্যাকেজিংটা তো ভীষণই সুন্দর আর এর ভেতরে যে সমস্ত পার্টস গুলো আছে না সেগুলো আরো সুন্দর। তো চলো পুরোটা তোমাদেরকে দেখাই, এটা তোমরা কিভাবে ইউজ করবে, কিভাবে খুব রিল্যাক্স হতে পারবে। এই ডিপ টিস্যু পারকিউশন গান ম্যাসাজারটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা সরে মাসেলের হাই স্পিড ভাইব্রেশনের সাহায্যে পেন রিলিফ করতে পারে এবং আর তোমাকে ফিল করাবে ভীষণ রিল্যাক্স। এই গান ম্যাসাজারে কিন্তু আছে 4 ম্যাসাজ হেডস, রাউন্ড হেড ফর লার্জ মাসেল গ্রুপ, ফ্ল্যাট ম্যাসাজ হেড ডিফারেন্ট মাসেলস পার্টের জন্য, বুলেট ম্যাসাজ হেড কিন্তু টিপ টিস্যুস ম্যাসাজের জন্য, অ্যান্ড ফ্রগ ম্যাসাজ হেড কিন্তু নেক আর স্পাইনের জন্য। এটাতে আছে 6 স্পিড সেটিং, লো টু হাই, প্লাস এবং মাইনাস বাটনে ক্লিক করলে এটা বাড়বে এবং কমবে, তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা সেটিং করে নেবে, যখন তোমার দরকার তখন বাড়িয়ে নেবে, যখন দরকার তুমি কমিয়ে নেবে। 25 ওয়াটের মোটর আছে যা জেনারেট করে হাই টর্কিউ আপ টু 3500 স্ট্রোকস পার মিনিটস।
আর এটাতে কিন্তু আছে লং লাস্টিং 4000 mAh লিথিয়াম আয়রন রিচার্জেবল ব্যাটারি, যেটা দিয়ে কিন্তু 3 আওয়ার কর্ড ছাড়াই তুমি ইউজ করতে পারবে। আর যদি তুমি একবার ফুল চার্জ দাও তবে কিন্তু তুমি 5 ঘন্টা ইউজ করতে পারবে, তাতে কোনো রকম কর্ড লাগবে না। আর এটা কিন্তু ওয়ারেন্টি রয়েছে 1 বছরের। আমার মনে হয় যে তোমরা যদি এটা না কেনো বা না ইউজ করো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এই একটা ম্যাসাজারই কিন্তু তোমাকেই নয় তোমার ফুল ফ্যামিলিকে কিন্তু রিল্যাক্স করতে পারবে। এই একটা ম্যাসাজার আমি কিনেছি খুবই কম প্রাইস, তো তোমরাও কিনতে পারবে। লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখানে যাও গিয়ে পারচেজ করো আর এটার সাথে হ্যাপি থাকো। কি বলো, সত্যি ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেনো মেন জিনিসটা তো দেখানোই হয়নি, ওইগুলো কিনেছে ও এক একটা কিনেছে আমার বলে দা সিটি গোল্ড সিটি গোল্ড সিটি গোল্ড, আর আমি সোনা অত চিনি না, সব বলে 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 সবগুলো কিনেছে। আচ্ছা নেক্সট, তাহলে বেরিয়ে এসেছে হাতের এই ব্রেসলেটটা, এটা দেখতে পাচ্ছ একটা, এই যে হাতের উপর আন ভাই, তোর হাত দিয়ে তোর হাত দিয়ে তোর হাতে তোলা, এই যে দেখতে পাচ্ছ একটা ব্রেসলেট, এটাতে আজ হচ্ছে একটা প্রজাপতি, খুব সুন্দর দেখে, হে সুন্দর না বল দা প্রজাপতিতে, আর এখানে দুটো বল আছে আর এরকম একটা মোড়টা, এটা মোটামুটি আমার অনেক জায়গায় পড়ে গেছে, বলবো দাম বলবো। আচ্ছা বলছি যখন বলি, এরকম একটা বানাতে আমার এটা প্রায় 52,000 টাকার মতো লেগেছিল, ঠিক আছে। এই হাতের ব্রেসলেটটা, এটা আমি পরি ডান হাতে, এই যে এখানে, তো এখন আর পড়ছি না, এখন রেখে দিই। তারপরে খুঁজা সিম সিম দেখবি, তারপরে আছে এই একটা আংটি, এই আংটিটা কিছুদিন আগেই কেনা হয়েছে এই আঙুলটায় পরার জন্য, এই যে এই আঙুলটায় পরি এই আংটিটা হয়েছে। তারপরে তারপর কি দেখাবো বল, তাহলে কি এরকম তো জানি না, জন্মদিন করেছিলাম একবার মনে পড়ে বড় করে, তখন আমি ক্লাস 7-8 এ পড়ি, হয়তো 7 বা 6-7 এ পড়ি, তখনই তার মানে অনেক বছর আগে, সেই তখন আমার মা দিয়েছিল এই আংটিটা, তখন কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, এখন এই আংটিটার দাম হয়েছে 16,000 টাকা। তো গাইস, আর গুণা আমাকে বললো আমাকে ফ্রেম দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু এখানে এসে আমি শুধু বসে আছি, ফ্রেমটা কি ও নিচ্ছে না আমি নিচ্ছি বুঝতে পারছি না, যদি আমার ফ্রেম দেয় আমি তো কোনো কথা বলবো নাকি, আমায় এনে রেখে দিচ্ছে ও বক বক করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে। না যাই হোক, এই আংটিটা হচ্ছে গিয়ে বেতর আঙুলে সবগুলো ভরি আছে, আর এই আংটিটা হচ্ছে গিয়ে এখন 16,000 টাকা দাম হচ্ছে, তারপরে বুঝতে পারছিস সোনা সোনা হচ্ছে গিয়ে সোনা যাকে বলে, যেটা কখনো কমে না, ঠিক আছে। নেক্সট চলে আসি একটা কানের, না আংটিগুলোই প্রথম দেখাই তাই দাদা, তারপরে আছে একটা এরকম গোল একটা আংটি চলে ভাই, এই আংটিটা হচ্ছে কি আমি মিডিল ফিঙ্গার এই ফিঙ্গারটাই পরার জন্য এই আংটিটা কেনা, দেখো দাগ ঘুষে গেছে দেখ দা সব কটা, এই আংটিটা কেনা হচ্ছে ওই জন্য আংটি তো। আচ্ছা নেক্সট, আমার মা খুব ভালোবেসে এই আংটিটা বানিয়েছে নিজে পরার জন্য, বাট আমার মা পরে না, আমাকে দিয়ে রেখেছে, কদিন আগে আংটি আনতে বললো না তুই টাকা দিলি এই আংটিটা, আমাদের জন্য ঠিক আছে আমার জন্য ঠিক নেই, তো সেই জন্য আমি পড়ি না। এই একটা আংটি আছে, এই আংটি হচ্ছে এনগেজমেন্টের মতন, মানে কটা আংটি আমরা ঘুরেছিস, আচ্ছা এখানে রাখ দেখি। আচ্ছা যাই হোক, এই আংটিটা দেখে যা ভাই, এই আংটিটা হলো প্রথমে কিনেছিলাম এই আঙুলটায় পরার জন্য, এখনো এই আঙুলেই পরি, এই যে একটা স্টোন দেওয়া আছে আর শেপটা অনেকটা লাভের মতন সুন্দর। এই আংটিটা আংটিটা কেনা হয়েছিল কিছুদিন আগে, কিছুদিন মানে অনেকদিন আগে। আর এই একটা আংটি যেটা আমার দেখেই কুচকি একটা আংটি, খুব পছন্দ হয়েছিল, খুব শক্তপোক্ত এই আংটিগুলো, মানে এগুলো ভাঙার কোনো বেকার কোনো ই নেই, সব আমি এরকম এগুলোকে বলা হয় পেস্টিং না কি বেশ বলে বেশ, ঠিক আছে মোটা মোটা আংটি, এই আংটিটা কেনা হয়েছিল এই আংটি পাওয়ার জন্য। তুই পড়বি একটা আংটি, ভালো লাগে না, আমি ওকে অনেক বলি যে দা তুই একটা আংটি পড় আংটি পড়, বলে না আমার আংটি ভালো লাগে না, আংটি বলতে সব ভালো লাগে, আমি পড়ি তাই বলে দেখ দাগ হয়ে গেছে এরকম বলে। লাস্ট এই একটা আংটি যেটা আমি প্রথমেই রেখেছিলাম, সেম মায়ের জন্য একটা বানানো হয়েছিল, এই যে এইটুখানি সেম আংটি দুটো, এই যে কই গেল আর একটা বেশ, এই যে সেম একটা একটু বড়, এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে আমার, এই যে দুটো আংটি সেম আংটি দুটো, মায়ের একটা আর আমার। দেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট একটা গিফট, যেটা আমার লাইফের সব থেকে প্রথম দামি একটা জিনিস, দামি বলতে পারো কারণ এত দামি জিনিস তখন আমার কাছে ছিল না, এত দামি অনেক দামি ছিল তখন, অনেক দামি ছিল,
তখন কেনা হয়েছিল এটা প্রায় 40-45 হাজার টাকায় কিনেছিলিস বল মনে নেই ওর ঠিক মা কিছুটা টাকা দিয়েছিল আর দাদা প্রথম ইউটিউবে টাকা দিয়ে আমাকে এই সোনার চেনটা কিনে দিয়েছিল যেখানে চলে ভাই এখানে লেখা আছে ডি এ ডি এ দাদা দেখ সুন্দর লাগে না তো এই যে ডি এ ডি এ দাদা এই চেনটাই দাদা আমাকে দিয়েছিল আর এই চেনটা আমি অনেক চেন ভাঙি বা অনেক কিছু ভেঙে ওটাটা বানাই বাট আমি ঠিক করে যে এই চেনটা কোনোদিনই ভাঙবো না সেই জন্য ছোট এই জিনিসটা সরু বাট তাও আমি ভাঙি না কারণ এই লকেটটাই যা হয়ে গেছে তার থেকে কমের চেন মানে চেনটাতে লকেটটা তো বেশি হয় তো চল দাদা পরিয়ে দে এই চেনটা बदबाकी দিয়ে ও এজেন্ট এনে দিয়েছিল যদিও পরের মাসে মাকে সেই টাকাটাও দিয়ে দিয়েছিল মানে পুরো প্রথম টাকাটাই ও আমাকে এই চেনটা দিয়েছিল আর এটাতে দাদা লেখা আছে এরপর আমি এটা লিখব আমার নাম ঠিক আছে এন্ড লাস্ট একটা হচ্ছে কি ওই চাঁদবালি একটা কানের আছে যেটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকে আমার কানের একদম লাস্টিং করে না একদম না মানে তুই বুঝছ যে কত কানে হয়েছে সিকিম গিয়ে দোকানে হারিয়েছিল পরে তুই একটা এনে দিলি সেটাও হারিয়েছে সব হারিয়েছে প্রচুর কানের হারায় তারপরে তিনটে বলের একটা কানের পড়েছিলাম একটা বল কোথায় খুলে পড়ে গেছে সেটাও মাকে দিয়ে দিয়েছি দেন এই একটা কানের যেটা কিছুদিন আগে কেনা হয়েছিল 16-17 হাজার টাকা নিয়েছি আমি ঠিক খেয়াল নেই বাট এটাও এখন আর পড়ি না কারণ সবসময় এটা খোলা যায় না একবার দোকানে পড়লে দোকানে গিয়েই পড়তে হয় তো আর পড়ি না সেই জন্য আর মনে পড়ে এই চেনটার কথা দাদা সে ঘট ভেঙে এটা না হ্যাঁ হ্যাঁ ঘট ভেঙে 9000 টাকা পেয়েছিলাম আর বাদবাকি টাকা হচ্ছে কি তুই দিয়েছিলিস তাই 14000 টাকা দিয়ে এই চেনটা আনা হয় তাই তো যেটা এত ছোট কেন আমি সরু এনেছিলাম ওহো তুই ইচ্ছা করে সেই ছোট একটা আম দেখেছিলি বুঝলাম আমি ইচ্ছা করে সরু একটা চেন নিয়েছিলাম যাতে আমি যখন ভিডিও করব চেনটা না বুঝে গেল লকেটটা যাতে বলে না সেই জন্য ঘট ভেঙে টাকা দিয়ে ওইটা এনেছিলাম আর এইগুলো হচ্ছে আমার ডেইলি ওয়্যারের গোল্ড জুয়েলারি যেগুলো আমি সব সময় পরে থাকি যদি রাস্তায় বেরোলে পড়ি না আমি রাস্তায় খুলে বেরিয়ে যাই এই দেখ প্লিজ এই যে এই হচ্ছে সেই চেনটাটা ছোট্ট একটা এই যে একটা লকেট আছে যে লকেটটা আমাকে প্রচুর বার হয়তো তোমরা অনেকেই পড়তে দেখেছো প্রচুর বার ঠিক আছে আর এর পরে দেখো কত মোটা একটা চেন আমি বলি দে আমাকে এটা বলে না আমি একটা একটু মোটা বানাই দাও যদি একটু টাকা বসে থাকতো এই চেনটা ওকে আগের বছর ডেইলি আমি এগুলো পরে থাকি না এরকম থাকি না হ্যাঁ থাকি এইটা বাদে আর বাদ বাকি গুলো সব পরে থাকি এরকম যে যে জিনিসগুলো দেখালাম প্রত্যেকটা আমি পরে থাকি সব সময় কখনো এগুলো খুলি না এগুলোই পড়া থাকে তো যাই হোক এই হলো আমার জিনিস এর পরে তোমরা বলো তোমরা তোমাদের রিকোয়েস্টে আর কি ভিডিও দিতে পারি আর দাদা আমাকে কিছুদিন পরে এত বড় একটা সোনার একটা জিনিস বানিয়ে দেবে ঠিক আছে ঠিক তো দাদা একদম আমি একটু ঠিকঠাক হইনি তারপরে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থাকো টাটা চলো কর টাটা টাটা।